টিটাগড় পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো টিটাগড়ে ডেঙ্গু বিজয় অভিযান। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হলো টিটাগড়ে ডেঙ্গু বিজয় অভিযান। টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও উপ পৌর প্রশাসক মোহাম্মদ জলিলের নেতৃত্বে এদিন টিটাগড় পৌরসভা থেকে শুরু হয় এই ডেঙ্গু বিজয় অভিযান। টিটাগড় পৌরসভার 18 ও 23 নম্বর ওয়ার্ডে মশার তেল, ব্লিচিং পাউডার ছিটিয়ে অভিযান চালানো হয়, মানুষকে সচেতন করা হয়। এই অভিযান নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী জানান, প্রত্যেক শনিবার আমাদের স্পেশাল ড্রাইভ দেওয়া হয়, যাতে মানুষ ডেঙ্গু সম্বন্ধে সচেতন হয় এবং কীভাবে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। রক্ষা পাওয়াটা খুব সহজ উপায়, সেটা হচ্ছে যে একটা পাত্রে যে জলটা থাকে সেই জলটা যেন 7 দিন না রাখে। 7 দিন না রাখলে সেখানে ডেঙ্গুর মশা হয় না। যেমন আমাদের এখানে মানুষ অনেকটা সচেতন, কারণ এই মুহূর্তে আমাদের এখানে গত 3 মাসে মাত্র 8 জনের আমাদের ডেঙ্গু হয়েছিল এবং তারা সবাই ভালো আছে। যে ডেঙ্গু এই মুহূর্তে আমাদের নেই তো, কিন্তু তবুও মানুষকে সচেতন করার জন্যে আমরা সবাই মিলে সমস্ত ওয়ার্ডে আজকে 23টা ওয়ার্ডেই বিভিন্ন টিমে ভাগ করে আমাদের লোকেরা ঘুরছে মানুষকে সচেতন করার জন্য। যেহেতু ওয়ার্ড কোঅর্ডিনেটর, তারপরে পৌর প্রশাসক অফিসার যারা আছে, তারপরে আমাদের ডেপুটি পৌর প্রশাসক আমার সঙ্গেই আছে, ওয়ার্ড কোঅর্ডিনেটর আছে, সবাই আছে, স্বাস্থ্যকর্মীরা আছে, সবাই মিলে আমরা মানুষকে বোঝাচ্ছি যে কী করলে ডেঙ্গুর হাত থেকে বাঁচা যায়। স্বাভাবিকভাবে আমরা করোনার জন্যেও বলছি যে একটু সাবধান হন, কারণ আমরা বিভিন্ন রূপে করোনাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে যাতে বাঁচা যায় এটাই আমাদের কর্ম। ডোর টু ডোর লিফলেট বিলি হচ্ছে এবং কি ফ্ল্যাটের প্রতিটি ঘরে দেওয়া হচ্ছে, এটা আমাদের চলছেই আর। ঠিক আছে। বাঙালি খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।